নোবেল শান্তি পুরস্কার, ইসলাম ও মুসলিম বিধ্বংসী অবদানের ক্রুসেডীয় স্বীকৃতি। পৃথিবীর দেশে দেশে নির্যাতিত মুসলিমদের দিকে তাকালে মনে হয় মুসলমানদের যেন মানবাধিকার থাকতে নেই। আসলে কুফার নিয়ন্ত্রিত এই পৃথিবীতে মুসলমানরা মানুষ নয়, মানবাধিকার তো মানুষের অধিকার। আজ পৃথিবীর কোথাও কোনো ইহুদি নির্যাতিত হয় না, কোনো খ্রিস্টান নির্যাতিত হয় না, কোনো বৌদ্ধ নির্যাতিত হয় না, কোনো হিন্দু নির্যাতিত হয় না, কিন্তু মুসলমানরা তো মানুষ নয়। পৃথিবীর বুক থেকে এদেরকে মুছে দিতে গোটা কুফার দুনিয়া আজ ঐক্যবদ্ধ। আরাকান কাশ্মীর, ভারত ফিলিস্তিন, জিংজিয়াং ইরাক, সিরিয়া ইয়েমেন, আফগান সোমালিয়া মালি সহ বিশ্বের সর্বত্র আজ কুফার জোট মুসলমানদেরকে পিষে মারছে। মুসলিম নারীদেরকে গণহারে ধর্ষণ করছে, ফুলের মতো শিশুদেরকে বোমারাঘাতে ক্ষতবিক্ষত করছে, ভিটেমাটি কেড়ে নিয়ে তাদেরকে উদ্বাস্তু জাতিতে পরিণত করছে। প্রিয় ভাই, আপনি কি জানেন কেন তারা মুসলমানদেরকে মানুষ মনে করে না? কারণ শয়তানের পূজারী কাফেররা জানে মুসলমানদের হৃদয়ে আছে তাওহীদের আমানত। পৃথিবীর মাটি থেকে এক আল্লাহর তাওহীদকে নিশ্চিহ্ন করে শয়তানের রাজত্ব কায়েম করতে হলে মুসলমানদেরকে সরাতে হবে। তাই এরা মুসলমানদেরকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে তাদেরকে পৃথিবীতে অশান্তি সৃষ্টির কারণ হিসেবে তুলে ধরে। আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম ও মুসলমানদের অস্তিত্ব টিকিয়ে রাখার একমাত্র উপায় আল্লাহ প্রদত্ত ফরজ বিধান জিহাদ ফি সাবিলিল্লাহকে এরা সন্ত্রাস বলে প্রোপাগান্ডা চালায়। কারণ এরা ভালো করেই জানে জিহাদ থাকলে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করা সম্ভব নয়, তাই তারা জিহাদকে অশান্তির কারণ হিসেবে প্রচার করে। কিন্তু এই মূর্খ বেকুবরা জানে না জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে, এক সেকেন্ডের জন্য জিহাদ বন্ধ হবে না। সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাযালু তাঈফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামা। আমার উম্মতের একটি দল সত্যের উপর অটল থেকে বিজয়ী রূপে কিয়ামত পর্যন্ত বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে যাবে। ইসলাম ও মুসলমানদেরকে ধ্বংস করা কুফার জোটের শান্তি প্রক্রিয়ার অংশ। ফিলিস্তিন থেকে জিনজিয়াং, আরাকান থেকে কাশ্মীর, আফগান থেকে সোমালিয়া, ইরাক থেকে ইয়েমেন, সর্বত্র যেখানেই মুসলমানদের রক্তবন্যা বইছে, এটি মূলত শয়তানের পূজারীদের পরিচালিত শান্তি প্রক্রিয়ার দৃশ্য। যারাই সামরিক আগ্রাসন বা বুদ্ধিবৃত্তিক প্রচারণা চালিয়ে কিংবা অন্য কোনোভাবে ইসলাম ও মুসলমানদের ধ্বংসে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হয়, তাদেরকে শয়তানের পূজারীরা বিভিন্নভাবে পুরস্কৃত করে তাদের অবদানের স্বীকৃতি দেয়, যাতে অন্যরাও ইসলাম ও মুসলমানদেরকে ধ্বংস করে পৃথিবীতে শান্তি কায়েম করার এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে উৎসাহিত হয়। এরূপ হাজারো পুরস্কার ও স্বীকৃতির মাঝে সবচেয়ে জনপ্রিয় ও বিখ্যাত পুরস্কার হল নোবেল শান্তি পুরস্কার। নোবেল শান্তি পুরস্কারের পরিচয়। অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য মতে নোবেল প্রাইজ অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় 1900 সালের 29শে জুন। সুইডেনের প্রখ্যাত বিজ্ঞানী ও ধনকুবের আলফ্রেড নোবেলের 27 নভেম্বর 1895 সালে করা একটি উইলের দিকনির্দেশনা অনুসরণ করে তার সম্পদ থেকে এই পুরস্কার দেয়া হয়। নোবেল প্রাইজ অর্গানাইজেশনের দাবি অনুযায়ী গবেষণা, উদ্ভাবন ও মানব কল্যাণে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ব্যক্তি বা প্রতিষ্ঠান এই পুরস্কারে ভূষিত হয়। 1901 সাল থেকে পদার্থবিজ্ঞান, রসায়নশাস্ত্র, চিকিৎসাশাস্ত্র, সাহিত্য ও শান্তি এই 5টি বিষয়ে পুরস্কার প্রদানের ধারাবাহিকতা শুরু হয়েছে। 1968 সাল থেকে অর্থনীতিকেও যুক্ত করা হয়েছে। পাশ্চাত্য ক্রুসেডাররা যে পুরস্কারটিকে সবচেয়ে বেশি ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করেছে সেটি হল নোবেল শান্তি পুরস্কার। অন্য 5টি পুরস্কার সুইডেনের স্টকহোম থেকে দেয়া হলেও নোবেল শান্তি পুরস্কার দেয়া হয় নরওয়ের রাজধানী অসলো থেকে। নরওয়ে ইউরোপের একটি ক্রুসেডার খ্রিস্টান রাষ্ট্র। ইসলাম ও মুসলমানদের সঙ্গে নরওয়ের শত্রুতার কাহিনী অনেক প্রাচীন। 1095 সালে পোপ দ্বিতীয় আরবান কর্তৃক ঘোষিত বর্বর ক্রুসেডের অংশ হিসেবে নরওয়ের সম্রাট সিগার্ড 1107 খ্রিস্টাব্দে 60টি যুদ্ধ জাহাজ ও 5000 সৈন্য নিয়ে ফিলিস্তিনের উদ্দেশ্যে যাত্রা করে। প্রতিমধ্যে তারা হাজার হাজার মুসলমানকে নৃশংসভাবে হত্যা করে, লুট করে অনেক সমৃদ্ধ মুসলিম নগরী, জ্বালিয়ে দেয় শত শত মুসলিম জনপদ। ক্রুসেডের বর্বরতা ও নৃশংসতায় সশরীরে অংশগ্রহণকারী প্রথম সম্রাট হল নরওয়ের সম্রাট সিগার্ড। ইতিহাসে তার এই যুদ্ধযাত্রা নরওয়েজিয়ান ক্রুসেড নামে পরিচিত। বর্বর ক্রুসেডার রাজা সিগার্ডের নরওয়ে এখনও রাজতান্ত্রিক রাষ্ট্র। সিগার্ডের পর যারাই ক্ষমতায় এসেছে সবাই
ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ক্রুসেড অব্যাহত রেখেছে। আজ নরওয়েজিয়ান ক্রুসেডের 900 বছর কেটে গেল। সিগার্ডের উত্তরসূরিরা এখনও চালিয়ে যাচ্ছে মুসলিম হত্যা ও মুসলিম ভূমি জবরদখলের সেই বর্বর খেলা। নরপিশাদ সেই ক্রুসেড বাহিনীর আধুনিক রূপ। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন ন্যাটোর অন্যতম সক্রিয় সদস্য হল নরওয়ে। 2001 সাল থেকে 2014 এই 13 বছরে আফগানের মুসলমানদেরকে নিধন করতে নরওয়ে ব্যয় করেছে $316 কোটি। এছাড়াও আফ্রিকার মালিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অধীনে 2013 সাল থেকে আজ পর্যন্ত নরওয়ে ইসলাম ও মুজাহিদদের বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছে। সম্মানিত ভিউয়ার্স, আপনারা হয়তো ভাবছেন একজন বিজ্ঞানীর ঘোষিত নোবেল শান্তি পুরস্কারের সঙ্গে নরওয়ে রাষ্ট্রের কী সম্পর্ক। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, নোবেল শান্তি পুরস্কার কে পাবে তা ঠিক করে ক্রুসেডার নরওয়ের পার্লামেন্টের নির্বাচিত 5 সদস্যের একটি কমিশন। সুতরাং বুঝতেই পারছেন, ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধরত এই ক্রুসেডার রাষ্ট্রের পার্লামেন্ট শান্তি পুরস্কারের জন্য কাদেরকে সিলেক্ট করবে। সম্মানিত ভিউয়ার্সদের সামনে আমরা পূর্বেই স্পষ্ট করেছি যে তাদের কাছে শান্তি প্রক্রিয়ার মানে হল মুসলমান ও মুজাহিদদেরকে নিধন করা এবং মুসলিম ভূমি জবরদখল করা, যেমনটি নরওয়ের সৈন্যরা সন্ত্রাসী ক্রুসেডার ন্যাটো জোটের অধীনে আফগানে এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অধীনে মালিতে করে যাচ্ছে। নোবেল শান্তি পুরস্কার কাদের জন্য? অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য মতে, 1901 সাল থেকে 2019 সাল পর্যন্ত মোট 100টি নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়েছে 107 জন ব্যক্তি ও 27টি সংস্থাকে। চলুন দেখা যাক কারা এই নোবেল পুরস্কারগুলো পেয়েছে। 1901 সালে যৌথভাবে শান্তি পুরস্কার পায় সুইজারল্যান্ডের জিন হেনরি ডোনান্ট এবং ফ্রান্সের ফ্রেডারিক পাসি। হেনরি ডোনান্টকে শান্তি পুরস্কার দেয়া হয় ইসলামের বিরুদ্ধে যুদ্ধরত ক্রুসেডার রাষ্ট্রগুলোর পারস্পরিক দ্বন্দ্ব মেটানোর স্বীকৃতিস্বরূপ। 1859 সালে একটি ব্যবসায়িক সফরে হেনরি ডোনান্ট ইতালির সালফেরিনো যুদ্ধের ভয়াবহতা ও ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করেন। এতে প্রায় 30,000 খ্রিস্টান ক্রুসেডার মারা যায় এবং অগণিত ক্রুসেডার আহত ও অঙ্গহানির শিকার হয়। 1862 সালে হেনরি ডোনান্ট যুদ্ধের বিভীষিকা নিয়ে তার এই মেমোরি অফ সালফেরিনো বইটি প্রকাশ করেন। তার যুদ্ধকালীন অভিজ্ঞতা তাকে নিম্নোক্ত প্রস্তাবগুলো উপস্থাপন করতে উদ্বুদ্ধ করেছিল। 1. যুদ্ধকালীন সময়ে একটি স্থায়ী চিকিৎসা ও ত্রাণ সংস্থা। 2. একটি সরকারি চুক্তি যা সংস্থাটির নিরপেক্ষতার স্বীকৃতি দেবে এবং যুদ্ধাঞ্চলে সংস্থাটিকে সাহায্য প্রদানের অনুমতি দেবে। প্রথম প্রস্তাবটির ধারাবাহিকতায় 1863 সালে হেনরি ডোনান্ট তার 3 জন সঙ্গীকে নিয়ে প্রতিষ্ঠা করেন ক্রুসেডার সৈন্যদের সেবা সংস্থা রেড ক্রস। আর দ্বিতীয় প্রস্তাবের ধারাবাহিকতায় 22 আগস্ট 1864 সালে স্বাক্ষরিত হয় প্রথম জেনেভা চুক্তি। এই চুক্তিতে স্বাক্ষর করে সুইজারল্যান্ড, ফ্রান্স, পর্তুগাল, জার্মানি, বেলজিয়াম, ইটালি, স্পেন, ডেনমার্ক, নেদারল্যান্ড, সুইডেন ও নরওয়ে সহ সর্বমোট 12টি ক্রুসেডার রাষ্ট্র। ক্রুসেডারদের কল্যাণে নিবেদিত এই 2টি অবদানের জন্য সর্বপ্রথম নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয় হেনরি ডোনান্ট। পৃথিবীর কোথাও মুসলমানদের জন্য জেনেভা চুক্তি মানা হয়নি, হচ্ছে না। আরাকান থেকে কাশ্মীর, সোমালিয়া থেকে জিংজিয়াং, আফগান থেকে ইয়েমেন, কোথাও না। বরং কুফারজোট, গোয়েন্তানামোবে কিংবা আবুগারিবের মতো কারাগারগুলোতে বন্দী মুসলমানদেরকে অমানসিক নির্যাতন করে মানবতার কবর রচনা করেছে। এবার আমরা দেখব ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে হেনরি ডোনান্টের প্রতিষ্ঠিত রেডক্রসের ভূমিকা। রেডক্রস সারা পৃথিবীতে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধরত খ্রিস্টান ক্রুসেডার সৈনিকদের চিকিৎসা সেবা প্রদান এবং মুসলিম শরণার্থীদের অসহায়ত্বকে পুঁজি করে খ্রিস্টান ধর্মের প্রতি আকৃষ্টকরণ, নারী ক্ষমতায়নের নামে মুসলিম দেশগুলোতে পাশ্চাত্য নষ্ট সংস্কৃতির বিস্তার ইত্যাদির জন্য কাজ করে। বাংলাদেশে এরা রেড ক্রিসেন্ট সোসাইটি নামে পরিচিত। বিভিন্ন ছদ্মনামে সেবার আড়ালে রোহিঙ্গা শরণার্থীদেরকে খ্রিস্টান বানানোর চক্রান্ত করছে এই এনজিওগুলো। আফগানিস্তানে তালেবান মুজাহিদদের বিরুদ্ধে পৃথিবীর সবচেয়ে বড় ঘাঁটি ও কার্যক্রম পরিচালনা করে রেডক্রস। ক্রুসেড বাহিনীর চিকিৎসা সেবায় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ নরওয়েজিয়ান নোবেল কমিটি রেডক্রসকে 1917 সালে, 1944 সালে এবং 1963 সালে মোট 3 বার নোবেল শান্তি পুরস্কার প্রদান করেছে। সারা পৃথিবীতে খ্রিস্টান সাম্রাজ্য প্রতিষ্ঠায় হেনরি ডোনান্টের অবদান শুধু রেডক্রস প্রতিষ্ঠা ও প্রথম জেনেভা চুক্তির মাঝেই সীমাবদ্ধ নয়, বরং পৃথিবীর সবচেয়ে বড় যুব সংগঠন YMCA বা ইয়ং মেন্স খ্রিস্টিয়ান অ্যাসোসিয়েশন এর সহপ্রতিষ্ঠাতা এই হেনরি ডোনান্ট। 120টি দেশে 6,50,00,000 খ্রিস্টান যুবক এর দৃশ্যমান সদস্য। বাংলাদেশেও YMCA বাংলাদেশ নামে এর একটি শাখা আছে।
নিজেদের ওয়েবসাইটে এরা প্রকাশ্যে ঘোষণা দিয়েছে, বাংলাদেশে ঈশ্বর রাজ্য প্রতিষ্ঠা করাই হল ওয়াইএমসিএ এর বাংলাদেশ শাখার প্রধান উদ্দেশ্য। পাশাপাশি আমাদের রোহিঙ্গা মুসলিম ভাইদেরকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার এক হীন তৎপরতায় লিপ্ত এই ওয়াইএমসিএ বাংলাদেশ। কোনোরকম রাগটাক ছাড়াই এই ক্রুসেডাররা তাদের প্রকাশিত আর্টিকেলে অসহায় রোহিঙ্গা মুসলিমদেরকে খ্রিস্ট ধর্মে ধর্মান্তরিত করার চমৎকার সম্ভাবনার কথা উল্লেখ করেছে। সম্মানিত ভিউয়ার্স, নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত 107 জন ব্যক্তি এবং 27টি সংস্থার সবগুলো নিয়ে আলোচনা করা এই সংক্ষিপ্ত পরিসরে সম্ভব নয়। চলুন আমরা আরও দু একটি কেস স্টাডি করে নরওয়েজিয়ান নোবেল কমিটির ইন্টেনশন বোঝার চেষ্টা করি। 1988 সালে ক্রুসেডার নরওয়েজিয়ান পার্লামেন্টের নির্বাচিত নোবেল কমিটি শান্তি পুরস্কারের জন্য নির্বাচন করে ইসলাম ও মুজাহিদদের বিরুদ্ধে যুদ্ধরত জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীকে। হাজার হাজার মুসলমানকে তারা হত্যা করেছে, ধর্ষণ করেছে হাজারো মুসলিম নারীকে। ব্রিটেনের বিখ্যাত দৈনিক দ্য সানের রিপোর্ট অনুযায়ী শান্তিরক্ষী নামে জাতিসংঘের এই সন্ত্রাসী বাহিনী গত এক দশকে 60,000 নারীকে ধর্ষণ করেছে। আমরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ওপর নির্মিত শর্ট ডকুমেন্টারিতে দেখিয়েছি তারা শান্তিরক্ষার নামে বিভিন্ন দেশে মুসলমানদেরকে হত্যা করছে এবং মুসলিম ভূমি জবরদখল করছে। ডকুমেন্টারির লিঙ্ক ডিসক্রিপশনে দেয়া আছে, আগ্রহীরা দেখে নিতে পারেন। নরওয়েজিয়ান নোবেল কমিটির দৃষ্টিতে শান্তিরক্ষার অর্থ কি তা নিশ্চয়ই ভিউয়ার্সরা আন্দাজ করতে পারছেন। চলুন নোবেল শান্তি পুরস্কার প্রাপ্ত আরও কয়েকটি সংস্থার নাম জানা যাক। 1947 সালে নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তি পুরস্কারের জন্য নির্বাচন করে ক্রুসেডার আমেরিকার দুটি সংস্থা আমেরিকান ফ্রেন্ড সার্ভিস কমিটি এবং ফ্রেন্ড সার্ভিস কাউন্সিলকে। বাহ, কি চমৎকার নির্বাচন! 1954 এবং 1981 সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরকে। পুরো বিশ্বে মুসলিম নির্যাতন, মুসলিম ভূমি জবরদখলে কুফার জোট জাতিসংঘের ভূমিকার কথা আমরা উল্লেখিত ডকুমেন্টারিতে আলোচনা করেছি। 1965 সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় কুফার জোটের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফকে। 2001 সালে দেওয়া হয় ক্রুসেডারদের পাওয়ার হাউস স্বয়ং জাতিসংঘকে। এই জাতিসংঘের মাধ্যমে কাফেররা মুসলমানদের প্রথম ক্যাবলা বাইতুল মাকদিস মুসলমানদের হাত থেকে কেড়ে নিয়েছিল। 2012 সালে নোবেল পুরস্কার দেওয়া হয় ইউরোপীয় ক্রুসেডার সন্ত্রাসীদের আখড়া ইউরোপিয়ান ইউনিয়নকে। ভিউয়ার্স, যুগ যুগ ধরে যেসব সংস্থার হাত মুসলমানদের রক্তে রঞ্জিত সেই সংস্থাগুলোই শান্তি পুরস্কারের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। আরাকান থেকে কাশ্মীর, আফগান থেকে সোমালিয়া, ফিলিস্তিন থেকে জিংজিয়াং, সর্বত্র মুসলমানদের নির্যাতন ও নিপীড়নের মূলে আছে এই সংস্থাগুলো। চলুন এবার নোবেল পুরস্কারপ্রাপ্ত আর কয়েকজন ব্যক্তির কেস স্টাডি করা যাক। 1973 সালে নরওয়েজিয়ান নোবেল কমিটি নোবেল শান্তি পুরস্কারের জন্য নির্বাচিত করে পৃথিবীর ইতিহাসের রক্তখ্যাক এক দানব মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জারকে। ভিয়েতনাম যুদ্ধে হেনরি কিসিঞ্জারের নির্দেশে কম্বোডিয়ায় কার্পেট বোম্বিং চালায় মার্কিন বিমান বাহিনী, এতে 1.5 লক্ষের মতো মানুষ নিহত হয়। 1978 সালে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করে মিশরের গাদ্দার শাসক আনোয়ার সাদাত এবং ইহুদি সন্ত্রাসী সংগঠন ইরগুন জাইলিয়মির প্রধান ও জারজরাষ্ট্র ইসরায়েলের প্রেসিডেন্ট মেনাকেম বেগিন। আনোয়ার সাদাত মুসলমানদের সঙ্গে গাদ্দারি করে ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষর করে ফিলিস্তিনকে ইসরায়েলের হাতে তুলে দেয়। গাদ্দার আনোয়ার সাদাত পেয়েছিল পবিত্রভূমি ফিলিস্তিনকে ইসরায়েলের হাতে তুলে দেওয়ার পুরস্কার, আর হাজারো মুসলমানের খুনি মেনাকেম বেগিন পেয়েছে মুসলিম হত্যার পুরস্কার। 1991 সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় মানবতার নরখাদক অং সান সুচিকে। তার শাসনামলে মায়ানমারে রোহিঙ্গি মুসলিমদের উপর চালানো হয় বর্বর নারকীয় হত্যাকাণ্ড। রাষ্ট্রীয়ভাবে মুসলিম রাখাইনদেরকে সকল প্রকার চাকুরি থেকে বরখাস্ত করা হয়, মুসলিমদেরকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারা হয়, তাদেরকে ঘরবাড়ি ও ভিটামাটি ছাড়তে বাধ্য করা হয়, মুসলিম নারীদেরকে গণহারে ধর্ষণ করা হয়, লক্ষ লক্ষ রোহিঙ্গা ভিটামাটি হারিয়ে আশ্রয় নেয় বাংলাদেশে। 1994 সালে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পুরস্কার হিসেবে ইয়াসির আরাফাত পায় নোবেল শান্তি পুরস্কার। তবে একা নয়, সঙ্গে আছে সন্ত্রাসী জারজ রাষ্ট্র, ইসরায়েলের দুই নরপিশাচ প্রেসিডেন্ট শিমন প্যারেস ও আইজাক রবিন। সন্ত্রাসী ইসরায়েল রাষ্ট্রের স্বীকৃতি আদায় ও ফিলিস্তিনিদের রক্তবন্যা বইয়ে দিয়ে পবিত্রভূমি জবরদখল করেছিল এই ঘাতকগুলো। নোবেল কমিটির দৃষ্টিতে এটিই হল শান্তি প্রতিষ্ঠা। 2006 সালে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয় বাংলাদেশের সুদী মহাজন ডক্টর মোহাম্মদ ইউনুস ও তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংককে। বাংলাদেশের গ্রামে গ্রামে সুদী লেনদেন ছড়িয়ে দেওয়ার পেছনে গ্রামীণ ব্যাংক বিশেষ ভূমিকা পালন করেছে। সুদকে পবিত্র কোরআনে আল্লাহ তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে অভিহিত করা হয়েছে। অগণিত মুসলিম নারীকে গ্রামীণ ব্যাংক ঘর থেকে বের করেছে।
গ্রামীণ ব্যাংকের সুদঋণ পরিশোধ করতে না পেরে অনেক মুসলিম পরিবার দেউলিয়া হয়েছে, অনেকে আত্মহত্যা করেছে, এমনকি কিডনি বিক্রি করে ঋণ পরিশোধ করার মতো ঘটনাও ঘটেছে। বাংলাদেশের এই সুদী মহাজন ইউনুস শান্তির কী কাজটা করেছে যার কারণে নোবেল কমিটি তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য নির্বাচন করেছে? একটি মহৎ কাজ, আর তা হল একটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে তৃণমূল পর্যায়ে সফলভাবে সুদের বিস্তার ঘটিয়েছে, অসহায় মুসলিম মা বোনদেরকে আল্লাহ তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধে লাগিয়ে দিতে পেরেছে। 2009 সালে ক্রুসেডার নরওয়েজিয়ান পার্লামেন্টের নির্বাচিত নোবেল কমিটি শান্তি পুরস্কার দেয় আরেক মুসলিম ঘাতক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে। 2009 সাল থেকে 2017 প্রায় এক দশকেরও কাছাকাছি ওবামা ক্রুসেডার রাষ্ট্র আমেরিকার প্রেসিডেন্ট ছিল। আফগানে, ইরাকে, সিরিয়ায় এবং পাকিস্তানে ড্রোন হামলা করে হাজারো মুসলমানকে হত্যা করেছে ওবামা। আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী কুখ্যাত হেনরি কিসিঞ্জারের মুখেই শুনুন ওবামার মুসলিম হত্যার স্বীকারোক্তি। কিসিঞ্জার তার বক্তব্যে বলে, ভিয়েতনামের চেয়েও বেশি মানুষ মারা গেছে। আন্তর্জাতিক গবেষণা সংস্থা গ্লোবাল রিসার্চের জরিপ মতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এ পর্যন্ত 73 বছরে আমেরিকা 3 কোটি নিরীহ বেসামরিক মানুষ হত্যা করেছে, আহত করেছে 30 কোটি মানুষকে। আশ্চর্য এই শান্তি পুরস্কার! এই সন্ত্রাসী রাষ্ট্র ও সন্ত্রাসী প্রেসিডেন্টই কি তবে শান্তির কবুতর? নরঘাতক এই সন্ত্রাসী আমেরিকা ও ক্রুসেডার ন্যাটো জোট যখন 1.5 দশকেরও বেশি সময় ধরে সম্মিলিতভাবে লড়াই করেও আফগানে তালেবান মুজাহিদদের বিরুদ্ধে সুবিধা করতে পারছিল না, তখন তারা তালেবানদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য মালালা নামের অখ্যাত এক পাকিস্তানি কিশোরীকে নিয়ে একটি হাস্যকর নাটক বানায়। টনের পর টন বোমা ফেলে যারা লক্ষ লক্ষ মুসলিম নারী শিশুকে ছিন্ন ভিন্ন করেছে ওয়াজিরিস্তান, আফগানিস্তান, ইরাক ও সিরিয়ায়, তারাই মালালা নামের এক কিশোরের জন্য চিৎকার করে কেঁদে ওঠে। তাকে নাকি তালেবানরা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করেছে, নারী শিক্ষার জন্য আন্দোলন করার অপরাধে তালেবানরা তার উপর হামলা করেছে, তালেবানরা নারী শিক্ষা বিরোধী। রাতারাতি 13-14 বছরের এই অবুঝ কিশোরীকে মিডিয়ার প্রচারণায় পেশ করা হয় একজন সাহসী নারী শিক্ষাকর্মী হিসেবে। নরওয়েজিয়ান নোবেল কমিটি ক্রুসেডারদের এই নাটককে পূর্ণতা দিয়ে মালালা নামের এই কিশোরীকে 17 বছর বয়সে 2014 সালে নোবেল শান্তি পুরস্কার দেয়। আপনারা জেনে আশ্চর্য হবেন যে বাংলাদেশের মোর্তাদ বেশ্যা তাসলিমা নাসরিন পর্যন্ত 2005 সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল, কিন্তু নাটক ভালোভাবে জমবে না এই ভয়ে হয়তো শেষ পর্যন্ত তাকে আর শান্তি পুরস্কার দেয়া হয়নি। এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন শান্তি মানে কি আর শান্তি পুরস্কার কারা পায়। সর্বশেষ সম্প্রতি 2019 সালে নোবেল শান্তি পুরস্কার পেল ইথিওপিয়ার প্রেসিডেন্ট আবি আহমেদ। ধর্মবিশ্বাসে সে একজন অর্থোডক্স খ্রিস্টান। হেনরি ডোনান্টের মতো প্রেসিডেন্ট আবি আহমেদকেও নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়েছে ইথিওপিয়া ইরিত্রিয়া সীমান্তে ইরিত্রিয়ার টিগ্রায়ান খ্রিস্টান ও ইথিওপিয়ান খ্রিস্টানদের মাঝে ঐক্য স্থাপনের স্বীকৃতিস্বরূপ। এই ক্রুসেডার ইথিওপিয়ার পূর্ব সীমান্ত ঘেঁষা রাষ্ট্র সোমালিয়াতে পথপথ করে উঠছে জিহাদের পতাকা। তাগুত প্রশাসনকে হটিয়ে মার্কিন ও জাতিসংঘ শান্তি মিশনের সম্মিলিত বাহিনীর আগ্রাসী ক্রুসেড বাহিনীকে মোকাবেলা করে সোমালিয়ার অধিকাংশ এলাকায় ইসলামী শরিয়াহ বাস্তবায়ন করেছে হারাকাতু শাবাব মুজাহিদ বাহিনী। সোমালিয়া যেন সাম্রাজ্যবাদীদের কবরস্থান খ্যাত আরেকটি আফগান। একদিকে খ্রিস্টানদের মাঝে ঐক্য স্থাপন, অন্যদিকে সদ্য গঠিত সোমালিয়ার ইসলামী হুকুমতকে নস্যাৎ করে দিতে ক্রুসেডার আবি আহমেদের নেতৃত্বে ইথিওপিয়া ও কেনিয়ার যৌথ সামরিক আগ্রাসন। ক্রুসেডারদের মাপকাঠিতে এটাই হল শান্তি স্থাপনের মানদণ্ড। নোবেল শান্তি পুরস্কার কেন দেওয়া হয়? নোবেল কমিটির শান্তি পুরস্কার প্রদানের এই প্যাটার্ন থেকে বোঝা যায় এক শতাব্দীকাল ধরে ক্রুসেডার নরওয়েজিয়ান পার্লামেন্ট বেশ কিছু পয়েন্টকে সামনে রেখে পুরস্কারগুলো প্রদান করেছে। উল্লেখযোগ্য কয়েকটি পয়েন্ট আমরা এখানে উল্লেখ করছি। কুফফার বাহিনীকে সংঘবদ্ধকরণ এবং ক্রুসেডার সৈন্যদের চিকিৎসা সেবা সহ বিভিন্নভাবে সহযোগিতা প্রদান। মুসলমান হত্যা ও মুসলিম ভূমি জবরদখলে সাফল্য। ইসলাম ও মুসলমানদের সাথে গাদ্দারি। ইসলামের বিরুদ্ধে বুদ্ধিবৃত্তিক আগ্রাসন এবং জিহাদ ও মুজাহিদদের ভাবমূর্তি ক্ষুণ্ণকরণ। মুসলিম সমাজে সুদ, জুয়া, ব্যভিচার ইত্যাদির মতো জাহিলিয়াতের অনুপ্রবেশ ঘটাতে অবদান রাখা। খ্রিস্ট ধর্ম প্রচারে ব্যাপক অংশগ্রহণ। পরিশেষে আমরা বলব, কোনো সচেতন মুসলমান কাফেরদের এই ঘৃণ্য পুরস্কার নিয়ে ভুল ধারণায় থাকতে পারে না, গর্বিত হতে পারে না এই পুরস্কার পাওয়া ইসলামের দুশ্মনদেরকে নিয়ে। কারণ নোবেল শান্তি পুরস্কার পাওয়ায় এই কথার প্রমাণ, সে ইমান ও কুফরের এই লড়াইয়ে কুফারদের শিবিরে অবস্থান করছে এবং ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে উল্লেখযোগ্য অবদান রেখে শয়তানের পূজারে কাফেরদেরকে খুবই সন্তুষ্ট করতে সক্ষম হয়েছে। আল্লাহ তাআলা কাফেরদের এই চক্রান্ত থেকে সকল মুসলিম ভাইদের ইমান আমলকে হেফাজত করুন।
আমিন ইয়া রাব্বাল আলামিন।